আল্লাহর অলির কাছে টাকা নাই। ওখানে যাওয়ার পরে নৌকা মানৌকাওয়ালা ডাক দিয়া বলে, মাঝি ডাক দিয়া বলে, সবাই ভাড়া গুলা দিয়া দেন। মালিক ইবনে দিনার বলেন, এরে মাঝি ভাই সবাইকে তো নিয়ে যাও, সাথে আমাকেও তুমি নিয়ে যাও, আমার কাছে টাকা নাই। মাঝি এমন নাসর বান্দা বলে, না না তোমাকে টাকা দিতেই হবে, না দিলে আবার ওই পার নিয়ে যাব। মালিক ইবনে দিনার আল্লাহ তাআলার কাছে অন্তরের সম্পর্কটা লাগায় দিলেন। মাঝি তাকাইয়া দেখে নৌকার চারপাশে মাছরা এক একটা দিনার নিয়ে হাজির হয়ে গেছে। পারে না দর রিয়া মানুষ বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফালায়া, কেমনে দিবেন জাহান্নামে ফালায়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, কেমনে আপনি চাইয়া চাইয়া দেখিবেন, কেমনে আপনি চাইয়া চাইয়া দেখিবেন। এ জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, আল্লাহ তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাটি তওবা করিলাম, অবশেষে খাটি তওবা করিলাম। যত আল্লাহর অলি হইল কান্দিয়া, গুনাগার হইলাম গুনাহ করিয়া, গুনাগার হইলাম গুনাহ করিয়া। মক্কাতুল মুকাররমা এমন দামি জায়গা যেখানে এক রাকাত নামাজ পড়লে 100,000 রাকাত নামাজের সওয়াব। আবার মদিনা এমন দামি জায়গা যেই জায়গায় নামাজ পড়লে 101 রাকাত নামাজে 50,000 রাকাত নামাজের সওয়াব। কয় হাজার? মক্কাতুল মুকাররমায় নামাজ পড়লে 1 রাকাত নামাজে 100,000 রাকাত নামাজের সওয়াব। আবার বাইতুল মুকদ্দাস, ওই বাইতুল মুকদ্দাসে নামাজ পড়লে 2টা রেওয়ায়েত আছে, একটা হলো 1 রাকাতে 50,000 রাকাত নামাজের সওয়াব, আর এক রেওয়ায়েতে পাওয়া যায় ওখানে যদি নামাজ পড়ে 1 রাকাতে 1,000 রাকাত নামাজের সওয়াব। বলার উদ্দেশ্য হলো ওই বাইতুল্লাহর মতো এইখানেও তো একটা মসজিদ আছে না নাই, কথা বলেন? তবে এখানে নামাজ পড়লে যেহেতু জুমার মসজিদ, 1 রাকাতে 500 রাকাত নামাজের সওয়াব,
ও আল্লাহর বান্দারা, প্রশ্ন হলো মক্কা মুআজ্জামা বাইতুল্লাহর দাম এত কেন বেড়ে গেল, মদিনার দামটা এত কেন বেড়ে গেল, বাইতুল মুকদ্দাসের দামটা এত কেন বেড়ে গেল? মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম জবাব দিয়েছেন, একমাত্র কোরআনের বরকতে আল্লাহ বাড়ায় দিছে। কিসের বরকত? কিসের বরকত? আমি বান্দার কোন দান নাই, একটা পুরাতন কাপড় এই কাপড়ের কোন দাম নাই, কিন্তু বান্দা যখন কোরআনের সাথে লাগলো, পুরাতন কাপড়টা দিয়া যখন গিলাব বানায় দিল, এই গিলাব যদি এবার পায়ে লাগে, সাথে সাথে বান্দা চুমা খায়। কেন? কোরআনের সাথে লাগার কারণে। এরে আল্লাহর বান্দা, একটা মরা কাঠ, এই মরা কাঠের কোন দাম নাই, কিন্তু কাঠ দিয়ে যখন রেহাল বানানো হলো, রেহাল যখন পায়ে লাগে, সাথে সাথে বান্দা চুমা দেয়নি কেন? বলে কোরআনের সাথে বান্দা সম্পর্ক হয়েছে। এই এলাকার মধ্যে অনেক বিল্ডিং আছে, সব বিল্ডিং এর আল্লাহর কাছে দাম নাই, কোরআনওয়ালা বিল্ডিং এর যত দাম। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া জালাস তো কদিম জামিউল ইলমে ফিল কোরআনে হাকিম তাকাসার আন হুয়া ফুহামুর রিজালি বখা কোরআন কালামুল্লাহ বাসনো কদিমাস্তি কদিমাস্তি নুইনু। এর নবীর উম্মতের দল, এই জন্য কোরআনকে ঘরে রাখো রে ভাই। মুফাসসিরিন কেরাম বলেন, যেই ঘরের ভিতরে আল্লাহর কোরআন থাকবে, সহসা ওই ঘরের ভিতরেও আজাব আর গজব আসবে না। আসেনি কোরআন, কথা বলেন না কেন? বুকে হাত দিয়ে বলতে পারেন কয়টা ঘরের ভিতরে সকাল বিকাল কোরআনের তেলাওয়াত হয়? বলেন না কয় ঘরের ভিতরে? শতকরা 10%ও পাওয়া যাবে না। প্রত্যেকটা ঘরের ভিতরে গানের আওয়াজ, কথা কয় না? প্রত্যেকটা ঘরের ভিতরে স্টার বাংলার জি বাংলার আওয়াজ। ও আল্লাহর বান্দারা, আমি মাঝে মধ্যে বলে থাকি, এখন মূর্তি পূজা, মূর্তির বিরুদ্ধে আন্দোলন করবা তো পরে, তবে প্রত্যেকটা ঘরের মধ্যে মূর্তি পূজা চলতেছে। কেমনে মূর্তি পূজা চলে? স্টার জলসা আর জি বাংলা খুললে দশরার মূর্তি টিভির মধ্যে সামনে চলে আসে, যদিও সরাসরি করে না, তবে পরোক্ষভাবে মূর্তি পূজা হইতেছে, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ আমাদেরকে এই গজব থেকে হেফাজত করেন। আরো জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই সফরে বের হয়েছেন, পথের মধ্যে মুসাফিরখানায় আরাম করার জন্য রাত্রি যাপন করবেন। মুসাফিরখানার মধ্যে ঢুইকা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই ফেরে শোয়া যখন বিছানায় শোয়া পড়লেন, তাকাইয়া দেখে পায়ের কিনারা একটা আল্লাহর কালাম, আল্লাহর কোরআনের উপরে ধুলা ভালো পড়ে আছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই আল্লাহর কালামটাকে হাতের মধ্যে নিয়া সুন্দর করে পরিষ্কার করলেন, ভালো একটা কাপড় দিয়ে পরিষ্কার কইরা জায়গা মতো রাইখা
আল্লাহর বান্দা বিছানায় শুয়ে পড়লেন, মাথায় বড় চিন্তা, হায় হায় আমি সুলতান মাহমুদ বাদশা হওয়ার কারণে সুন্দর আরামের বিছানায় থাকব, আর আল্লাহর কালাম ধুলা বালুর জায়গায় পড়ে থাকবে, না না এটা হতে পারে না। সুলতান মাহমুদ গজনবী আল্লাহর কালামটাকে সুন্দর বিছানায় রাইখা নিজে একটু নরমাল বিছানায় ঘুমায় গেলেন। আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেল, আর এক আল্লাহর বান্দা স্বপ্নে দেখে সুলতান মাহমুদ গজনবী আল্লাহর জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন। একজনে প্রশ্ন করলেন, রে মাহমুদ কি কারণে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছেন? সুলতান মাহমুদ গজনবী বলেন, এরে ভাই জীবনে কোনো ভালো আমল করতে পারি নাই, তবে আমার একটা ভালো আমল আছে, ওই ভালো আমলটা হলো আল্লাহর কালামকে মহব্বত কইরা ধুলাবালু মুইসা আল্লাহর কালামটাকে সুন্দর বিছানায় রাইখা আমি নরমাল বিছানায় ঘুমায় গেলাম, আমার আল্লাহ এটা কবুল করে নিয়েছেন, এই জন্য আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিছে। হর কে দারত খৌফ হক দর দিল মোদান জান্নাতুল মাওয়া দেহাত ওরা মাকাম সুসুবাহ কচি জি মখাজ ইংসো যা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। এর নবীর উম্মতের দান এমন আল্লাহ কোরআন নাজিল করেছেন যে আল্লাহর মতো আর কোন আল্লাহ নাই। আছে আমার আল্লাহ তাআলা হলেন রিজিক দাতা, আরবিতে বলা হয় রাজ্জাক। বলেন তো আর একজন রাজ্জাক আছে নাকি? একজনে কয়, হুজুর আমাগো এলাকায় একজন রাজ্জাক আছে। কি ওই রাজ্জাক আর এই রাজ্জাক এক নাকি? রাজ্জাক বলা যাবে না, বলতে হবে আব্দুর রাজ্জাক। কি বলতে হবে বলেন? আবার অনেকে কয়, এই রাজ্জাক কে বলেনি, নাম এলোমেলো করে বলা, আঞ্চলিক ভাষায় কয় ভেঙ্গানো। কি কয় আপনাদের দেশে? কি কয়? চেগানো কয় নাকি ভেঙ্গানো কয়? অনেক জায়গায় আবার চেগানো বলে, যে নাম চেগাইয়ে বলে, ভেঙ্গাইয়ে বলে, ঠিক না? যার যে নাম ওই নামটা সুন্দর করে বলবেন, আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে বলেন, স্বামী স্ত্রীকে নাম ধরে ডাকবেন সুন্নতে রসুল, তবে স্ত্রী কিন্তু স্বামীকে নাম ধরে ডাকবে না। বুঝেন নাই মনে হয়? এখন আপডেট জমানা তো, একজন আর একজনকে নাম ধইরা ডাকে, তো নাম ধইরা ডাকতে ডাকতে বিপদ কি হয়েছে জানেন? স্বামী আর স্ত্রী দুজন আপডেট, আপডেট তো এমন আপডেট যে আপডেট হইতে হইতে যত আপডেট হয় কাপড় তত ছোট হয়। কথা বলেন না কেন? হ্যাঁ, এটা মনে হয় শহরের ওয়াজ গ্রামের ওয়াজ না, এই জন্য আপনারা ঠিকঠুকও বলেন না। যত আপডেট হয় তত কাপড় কি হয়? ছোট হয়। এবার বিপদ কেমন হয়েছে বলে? বিপদ তো এমন হয়েছে, আপডেট জামানার স্বামী স্ত্রী ছেলে সন্তান দুনিয়াতে আসছে, কথা বলা শিখছেন, এবার দেখে মায় বাবার নাম দইরা ডাক দিয়ে কয় আকাশ, আর আকাশে মায়ের কয় নদী। কি কয়? সন্তান বড় হইয়া এবার ডাক দেওয়া শুরু করছেন, বাবার ডাকে আকাশ, মায়ের ডাকে নদী। দুইজনে কয়, হায় হায় এত কষ্ট করলাম, সন্তান আব্বা ডাকে না, আম্মাও ডাকে না, তো বিপদটা কেমন বিপদ? দুইজনে রাত্রে পরামর্শ বসছে, বৈশে বলে, শোনো কালকে থেকে তুমি আমার আব্বু ডাকবা, আমি তোমার আম্মু ডাকবো। কি এ হলো আমাদের দেশের আপডেটের হালাত। আল্লাহ আমাদেরকে কুদরতের হাতে হেফাজত করেন। এই জন্য স্বামী স্ত্রীকে নাম ধরে ডাকবে, তবে স্ত্রী কি ডাকবে না? স্ত্রী ডাকবে ওগো বইলা, অথবা আরো সুন্দর শব্দ ব্যবহার করে সন্তান থাকলে সন্তানের বাবা হিসাবে ডাকবে। বুঝেন নাই মনে হয়? আল্লাহ তৌফিক দান করেন। আগের জমানার মেয়ে লোকেরা স্বামীর নাম নিতে ভয় পাইতো, আরে কথা কয় না? আবার স্বামী নাম, স্বামীর নাম যদি একটু বেয়াদবি আকার নিত তাইলে তো আছে লাডি মোবারক, বুঝেন নাই, চালায় দিত। এখন তো লাডি লুডি চলে না, এখন মগি সামনে সামনে আডে আর মগাই পিছানে পিছানে আডে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এরে নবীর উম্মতের দল
বলে আমাদের এলাকায় রাজ্জাক আছে, বলে না না ওই রাজ্জাক আর এই রাজ্জাক এক নয়। আল্লাহ তাআলা তো এমন রাজ্জাক যে কোটিপতি তারেও খাওয়ায়, যে রিস্কাওয়ালা তারেও খাওয়ায়, যে ভ্যান ড্রাইভার তারেও খাওয়ায়, যে ঠেলাওয়ালা তারেও খাওয়ায়, ঠিক কিনা জোরে বলেন। এর নবীর উম্মতের দল ও আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা তো এমন রাজ্জাক। আল্লাহ তাআলা বলেন যে নামাজ পড়েন আমি তারেও খাওয়াই, আর যে নামাজ পড়ে আমি তারেও খাওয়াই। খাওয়াইনি আল্লাহ? অনেক যুবক বাইরে বলে হুজুর ও মা বাবা ভালো করে শুনে নাও, রিজিকের অভাবে সন্তানকে উপযুক্ত সময়ে বিবাহ করায় না, আছে না নাই? বলে আগে বিদেশ যাবে, চাকরি বাকরি করবে, ব্যবসা করবে, নিজের পায়ে দাঁড়াবে, এরপরে বিবাহ করবে। ও আল্লাহর বান্দারা, তোমার সন্তানটাকে উপযুক্ত সময়ে বিবাহ না করার কারণে তোমার সন্তানটা গুনাহের ভিতরে লিপ্ত হইতেছে। ও আল্লাহর বান্দা, কথা যদি বুঝে থাকেন জবাব দেন। টাকায় মানুষকে খাওয়াইতে পারে না, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে খাওয়াইতেছে। একটু পাখির দিকে তাকান, ওই পাখির দিকে তাকাইলে দেখা যাবে আমাদের মতো পাখির কোনো ফ্রিজ নাই, আমাদের মতো পাখির কোনো গোলা নাই, যে আগামী কালকের জন্য কি খাবে সেটা সে একত্রিত করে রাখে, এমনটা পাখির নাই। পাখি সকাল বেলা কুহু কুহু করতে করতে আল্লাহর নাম নিতে নিতে পাখি ঘর থেকে বের হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন গোলাম তাকাইয়া দেখ, সন্ধ্যা হওয়ার আগে আগে পেটটা ভরাইয়া আমি আল্লাহ পাখি তার বাসার মধ্যে ফিরায় দেই। পাখিরা কার জিকির করে? একজনে কয় ওই যে আষার মাসে ব্যাং পানি পাইয়া ঘো 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 আওয়াজ করে, বলে এটাও আল্লাহ তাআলার জিকির করে। আর এক আল্লাহর বান্দা বলে ও আল্লাহর বান্দারা, ঘড়ির ভিতরে যে টুন 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 করে আওয়াজ হয়, বলে ঘড়িও আমার আল্লাহ পাকের জিকিরে ব্যস্ত। ঘড়ি হার দম বাগুয়াদাল্লাহু না গুয়াদ টুন টুনা টুন টুন না টু টু বজাহের সাম এমি আয়াত কে টু টু কেদার মানা বগুয়াদ আল্লাহ আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল এই জন্য আল্লাহর উপরে ভরসা করো রে ভাই। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই নৌকার মধ্যে উঠেছেন, ওপার চলে যাবেন, আল্লাহর অলির কাছে টাকা নাই, পথের মাঝখানে যাওয়ার পরে নৌকা মানৌকাওয়ালা ডাক দিয়া বলে, মাঝি ডাক দিয়া বলে সবাই ভাড়া গুলা দিয়া দেন। মালিক ইবনে দিনার বলেন এরে মাঝি ভাই, সবাইকে তো নিয়ে যাও, সাথে আমাকেও তুমি নিয়ে যাও, আমার কাছে টাকা নাই। মাঝি এমন নাসর বান্দা বলে না না তোমাকে টাকা দিতেই হবে, না দিলে আবার ওই পার নিয়ে যাব। মালিক ইবনে দিনার আল্লাহ তাআলার কাছে অন্তরের সম্পর্কটা লাগায় দিলেন। মাঝি তাকাইয়া দেখে নৌকার চারপাশে মাছরা এক একটা দিনার নিয়ে হাজির হয়ে গেছে। পারেনি আল্লাহ? ওই মিয়া কথা কন না, পারেনি আল্লাহ? এই জন্য তার নাম হয়েছে দিনার। মালিক ইবনে দিনার বলেন রে মাঝি ভাই, কত টাকা লাগবে মাছের মুখ থেকে তুমি নিয়ে নাও। ও আল্লাহর বান্দারা, মালিক ইবনে দিনার ওপার চলে গেলেন, ওপার গিয়া জঙ্গলের পথ পাড়ি দিয়া দিয়া সামনে আগাইতেছেন, হঠাৎ করে তাকাইয়া দেখে একজন আল্লাহর বান্দা
অসুস্থ অবস্থায় কাতরাইছে কাতরাইতেছে, আর উপর থেকে একটা কাক নেমে আসলো মুখের ভিতরে আস্তা রুটি। ওই আল্লাহর বান্দার মুখের ভিতরে দিয়া কাক আবার উড়ে উড়ে চলে গেল। মালিক ইবনে দিনার তাকাইয়া দেখলেন কতক্ষণ পর কাক আবার পানি নিয়ে আইসা আল্লাহর বান্দার মুখে দিয়া দিতেছেন। আল্লাহু আকবার! আল্লাহ রিজিক দিতে কেমনে দেয়! ও আল্লাহর বান্দারা, মালিক ইবনে দিনার আর সহ্য হইয়া আরো সামনে চলে গেলেন। সামনে যাওয়ার পর পানির পিপাসা লাগলো, পানি খুঁজতেছেন কোথায় পানি পাওয়া যায়। হঠাৎ করে তাকাইয়া দেখে দূরে একটা জঙ্গলের ভিতরে কূপ দেখা যায়। ওই কূপের চারপাশে হরিণীরা সবাই একসাথে দলে দলে পানি পান করতেছেন। মালিক ইবনে দিনার আগাইয়া গেলেন, আগাইয়া গিয়া তাকাইয়া দেখে বালতি তালাশ করতেছেন পানির কূপ থেকে পানি উঠানোর জন্য। মালিক ইবনে দিনার পানি উঠানোর জন্য বালতি তালাশ কইরা পানির কূপের কিনারায় গিয়া দাঁড়াইলেন। দাঁড়াইয়া যখন বালতিটা কূপের মধ্যে ফেলাবেন তখন মনে মনে প্রশ্ন আসলো, কৌতূহল জাগলো, হরিণীরা তো বালতি নিয়ে আসে নাই, হরিণীরা কেমনে পানি পান করলো? আমি বনি আদম হওয়ার পরে বালতি ছাড়া কেন পানি পান করতে পারব না? আসমান থেকে গাইবি আওয়াজ বলতেছেন, এরে মালিক, ওই হরিণীরা তো আমি আল্লাহর উপরে ভরসা করে পানির কূপের কিনারা এসেছে, আর তুমি তো আমার উপরে ভরসা না কইরা বালতির উপরে ভরসা করেছ, এই জন্য আমি আল্লাহ তাআলা পানিকে উতলাইয়া উঠাইয়া হরিণের নাকের ডগায় পৌঁছে দিয়েছি। গরতাওয়াক্কুল মিকুনি হার সবহ শাম মিরসানাত রিসকে তু আজলামাকাম জুজবা হকচি জিমখা আজ ইংসজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। খারাপ লাগে আপনাদের? চলবে না, থামায় দিব। এই জন্য এমন আল্লাহ দান করেছেন যে আল্লাহর মতো আর কোন আল্লাহ নাই। ও বান্দা, ওই আল্লাহর পরিচয় নিয়ে কবরে যাও, আল্লাহ তাআলার মহাব্বত অন্তরে ঢুকায় নাও। আল্লাহ তাআলার পরিচয় নিয়ে অন্ধকার কবরে যদি না যাও বান্দা, কবরের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। আল্লাহর মহাব্বত অন্তরে ঢুকাও। বলে আল্লাহকে চেনার জন্য আমেরিকা যাওয়ার দরকার নাই, লন্ডন যাওয়ার দরকার নাই। আল্লাহ বলেন, বান্দা তুই একটু তোর চেহারার মধ্যে তাকাইয়া দেখ, চেহারার দিকে তাকাইলে আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবি। কার পরিচয় জোরে বলেন? সবাই আমরা মুখে বলি আল্লাহ তাআলাকে ভয় করি, বাস্তবতায় নাই। ওই কথাটা জিহ্বা পর্যন্ত সীমাবদ্ধ, অন্তর পর্যন্ত বান্দা পৌঁছায় না। যদি অন্তর পর্যন্ত পৌঁছাইত ফজরের নামাজ কাজা করতে পারত না। আজান শুনে আসো যারা জন্মে কান্দেন নবী মদিনায়, তাদের জন্মে কান্দেন নবী মদিনায়, আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন।
ছাড়েন নবী মদিনায়, সেই নবীর জন্য কি মায়া লাগে না? হায়রে উম্মত মসজিদে কেন আসোনা? হায়রে উম্মত নামাজ কেন পড়োনা? আদর কো রিয়া মানুষ বানায়া, কেমনে দিবেন জাহান্নামে ফালায়া? কেমনে দিবেন জাহান্নামে ফালায়া? বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, কেমনে আপনি চাইয়া চাইয়া দেখিবেন? কেমনে আপনি চাইয়া চাইয়া দেখিবেন? এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। আল্লাহ, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাটি তওবা করিলাম, অবশেষে খাটি তওবা করিলাম। যত আল্লাহর অলি হইল কান্দিয়া, গুনাগার হইলাম গুনাহ করিয়া, গুনাগার হইলাম গুনাহ করিয়া। এর নবীর উম্মতের দল, একটু চক্ষুটা বন্ধ করিয়া দাও, জীবনের হিসাব নিকাশটা একটু মিলায় নাও। এর যুবক ভাই, একটু অন্তরটাকে নরম করিয়া দাও, দেখো জীবনের কোথায় কি অন্যায় করেছ। একটু একটা ফোঁটা চোখের পানি গুনাহের কথা স্মরণ করে, আল্লাহর কথা স্মরণ করে দিলটাকে নরম বানাইয়া দেখো, একটা ফোঁটা চোখের পানি আনতে পারো কিনা। ও আল্লাহর বান্দারা, দুনিয়া হাসার জায়গা না। আল্লাহ তাআলা বলেন, ফালইয়াদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা। ও বান্দা, এই দুনিয়া হাসার জায়গা না, দুনিয়ায় বেশি বেশি কান্না করো, দুনিয়ায় বেশি বেশি আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাইয়া, জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইয়া এরপরে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করো। এর নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা বলেন, মেরে গোলাম, আমি আল্লাহ বড় মহাব্বত করে বান্দা বানাইছি, আমার ছেলে নাই আমার মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর স্ত্রী পরিজন নাই, আমি আল্লাহর মা বাবা নাই,
আমি আল্লাহর ছেলে সন্তান নাই, আমি আল্লাহ বড় মহব্বত করে যত্ন করে আদর করে আমার বান্দা বানাইছি, আমি চাই না আমার কোন বান্দা জাহান্নামের আগুনে জ্বলুক, এটা আমি আল্লাহ তাআলা চাই না। এই জন্য আমি আল্লাহ দৈনিক পাঁচবার মুয়াজ্জিন দিয়া মসজিদের দিকে তোরে আহ্বান করি, এরে আমার হারানো গোলাম হজরের সময় মুয়াজ্জিন এই ঠান্ডার রাত এর বড় মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, এরে বান্দা আয় নামাজ ঘুমের চাইতে নামাজ ভালো, আল্লাহর কুদরতি কদমে সেজদা দাও, আমার আল্লাহ তাআলা বলেন এরে আমার বান্দা তোরে ফজরে ডাকলাম তুই বান্দা আসো নাই, আমি আল্লাহ বেজার হয়ে যাই নাই, ও বান্দা তোরে জোহরে ডাকলাম ও বান্দা তুই আসো নাই, আমি আল্লাহ বেজার হয়ে যাই নাই, ও বান্দা তোরে আসরে ডাকলাম ও বান্দা তুই আসলি না, আমি আল্লাহ বেজার হয়ে যাই নাই, বান্দা তোরে মাগরিবে ডাকলাম বান্দা তুই আসলি না আমি বেজার হয়ে যাই নাই, ও আল্লাহর বান্দারা আল্লাহ বলেন আমি তোরে এশায় ডাকলাম ও বান্দা তুই আসো না, আমি আল্লাহ বেজার হয়ে যাই নাই, আমি আল্লাহ রাত্র দুইটা তিনটার সময় প্রথম আসমানে আয়েশা ডাকতে থাকি, এরে আমার হারানো গোলাম আয় আয় কে গুনাহ করেছ আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, ও বান্দা যারা গুনাহ কইরা অন্তরটাকে নাপাক করে ফেলেছো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, তুই মাফ চাইতে দেরি হবে আমি আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না, এরে আল্লাহর বান্দা ওরে মাদাইয়া এলাকার মুসলমান ওরে যুবক ভাই যারা এই বয়ানে আসছো মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত ছাড়া জান্নাতে যাওয়া বান্দা সম্ভব হবে না, এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহের কথা স্মরণ করে কান্না করো, পয়গম্বরের সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর ভিতরে এক পাশে বৈশা ফোপায়া ফোপায়া কান্না করেন, রহমাতুল লিল আলামিন প্রশ্ন করতেছেন ও গো দাহিয়াতুল কলবি কেন আপনি কান্না করতেছেন, দাহিয়াতুল কলবি বলে ও গো আল্লাহর হাবিব আমি জীবনে যে কত বড় অন্যায় করেছি আল্লাহর আজাবের কথা আমার স্মরণ হয়ে গেছে, এরে আল্লাহর বান্দা আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যত বড় আমার আজাব বান্দা তত বড়, আমি আল্লাহ যত বড় আমি আল্লাহর আজাবের পাওয়ার বান্দা তত বড়, এ আল্লাহর বান্দারা একটু নিজের দিকে তাকাইয়া দেখো আল্লাহর দেওয়া চোখ দিয়া চোখের নেয়ামত ভোগ করতেছি, আল্লাহর দেওয়া সুস্থ হাত এই হাতের নেয়ামত ভোগ করতেছি, আল্লাহর দেওয়া সুন্দর জিহ্বা এই জিহ্বার নেয়ামত ভোগ করতেছি, জিহ্বা দিয়া বান্দা কত কিছু খাইলা, এক একটা জিনিস দাও এক এক মজা, আল্লাহ তাআলা বলেন তোর খেদমতের জন্য আকাশের ভিতরে সূর্য বানায় রাখলাম, তোর খেদমতের জন্য বাতাস বানাইলাম, তোর খেদমতের জন্য জমিন নামক বিছানা বানাইলাম, এর নবীর উম্মতের দল দাহিয়াতুল কলবি কান্না করেন, রহমাতুল লিল আলামিন প্রশ্ন করতেছেন এর দাহিয়া কেন কান্না করেন, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও গো আল্লাহর হাবিব জীবনেতে অনেক মানুষকে হত্যা করলাম তবে একটা হত্যার কথা এখনো আমার মনে বাজতেছে, ও গো আল্লাহর হাবিব আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে নাকি, আল্লাহর হাবিব বলেন এরে দাহিয়া কি গুনাহ করেছো কি এমন হত্যা করেছো যে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না, দাহিয়াতুল কলবি বলেন ও পয়গম্বর আমার একটা সুন্দর মেয়ে আল্লাহ তাআলা দান করেছেন দেখতে বড়ই কত সুন্দর,
অনেক মায়াবী চেহারা ও আল্লাহর বান্দারা মেয়েরা দেখবেন বাবার ভক্ত বেশি হয় তুলনামূলক ছেলেদের দিক থেকে ও আল্লাহর বান্দা মেয়ে যখন সুন্দর বলে আমার মেয়ে লোক সন্তান প্রসব করার পরে ছোট অবস্থায় মেয়েকে তার বাবার বাড়িতে রেখে এসেছে কিন্তু আমার দায়িত্ব ছিল জাহিলিয়াতের যুগে কোন মেয়ে সন্তান জন্ম গ্রহণ করলে এর জীবন্ত হত্যা করে আপনার দাফন দিয়ে দেওয়া ও আল্লাহর বান্দারা দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও গো পয়গম্বর আমার ভয়ে আমার বিবি আমার সন্তানটাকে তার বাবার বাড়িতে রেখে এসেছে সন্তান যখন বড় হয়ে গেল বড় হওয়ার পরে 8-10 বছর বয়স হয়ে গেল সন্তানকে নিয়ে আসলেন পাড়া প্রতিবেশী সবাই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু করলো বড়ের দাহিয়া তুই আগে কত মানুষকে হত্যা করছো মেয়ে সন্তানকে হত্যা করছো তোর ঘরে মেয়ে থাকবে এটা হইতে পারে না এরে নবীর উম্মতের দল দাহিয়াতুল কলবি এই কথা শুই না তার মেয়ে লোককে বললেন আমার মেয়েটাকে সুন্দর করে সাজায় দাও মেয়েকে নিয়ে দাওয়াতে যাব লম্বা কথা দাওয়াতের কথা বলে মেয়েটাকে নিয়ে পাহাড়ের পাদদেশে চলে গেলেন হাতের ভিতরে রশি নিলেন কোদাল নিয়ে চলে গেলেন মেয়ের হাত পাও বেঁধে পাশে রাইখা গর্ত বানাইলেন মেয়ে ডাক দিয়া কান্না করে করে বলেন বাবা মেহরবানি করে আমাকে দাফন করিয়েন না জিন্দা অবস্থায় প্রয়োজন হলে আপনি আমাকে আর পরিচয় দিয়েন না আমিও বলবো জীবনে আমার কোনো বাবা ছিল না আপনি যে আমার বাবা এটা আমিও বলবো না মেহরবানি করে আমাকে মাফ করে দেন দাহিয়াতুল কলবি কলবি বলে ও আল্লাহর হাবিব আমার কাছে কেমন যেন ওই আওয়াজগুলো এখনো কানে কানে ভেসে আসতেছে কিন্তু আমার দিলটা এত পাথর আমির পয়গম্বর মেয়ের কোনো কথাই আমার দিলটা নরম হলো না আমি মেয়েকে শেষ পর্যন্ত জিন্দা হালতে কবর দিয়া দিলাম ও আল্লাহর হাবিব ওই বেদনায় আমি কান্না করতেছি একটা জীবন্ত মানুষকে আমি হত্যা করেছি আমার আল্লাহ ক্ষমা করবে কিনা আল্লাহর হাবিব বলেন এরে দাহিয়াতুল কলবি কান্না করিস না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তুমি তো আল্লাহর রহমত থেকে নৈরাশ হও নাই আল্লাহর রহমতের আশায় তুমি ফিরে আছো আল্লাহর দরবারে কান্না করতেছো এরে ভাই দাহিয়াতুল কলবির থেকে মারাত্মক গুনাহ তুমি করো নাই হয়তো নামাজ ছেড়ে দিয়েছো না হয় মা বাবার খেদমত ছেড়ে দিয়েছো না হয় সুদ খেয়েছো না হয় ঘুষ খেয়েছো না হয় বেপরদায় চলেছো এই ধরনের গুনাহগুলো বান্দা করেছো আজকে থেকে নিয়ত করো ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করব এর যুবক ভাই প্রত্যেকটা মাহফিলে আমি বলে থাকি যদি কোনো আল্লাহর বান্দা থাকো দাড়ি কামানেওয়ালা আজকে থেকে নিয়ত করো ইনশাআল্লাহ দাড়িটা কামাইয়া আমার নবীকে আর কষ্ট দিব না কারণ আল্লাহর নবী বলেন এরে ভাই যদি দাড়ির ভিতরে বেলেট লাগাও রহমাতুল লিল আলামিন বলেন আমি নবীর কলিজায় পৌঁছে যাই ও আল্লাহর বান্দারা এই জন্য এখন থেকে নিয়ত করো ইনশাআল্লাহ দাড়ির ভিতরে বেলেট লাগাবো না অন্যায় পথে চলবো না মা বাবার খেদমত করব ঘুষের টাকা খাবো না সুদের টাকা লাগাবো না ও আল্লাহর বান্দারা নিয়ত করো ইনশাআল্লাহ দাড়িটা লম্বা কইরা সুন্নাত অনুযায়ী জীবন যাপন করব তওবার জন্য অন্তর যদি রেডি হয় খাঁটি নিয়াতে দুইটা হাত আল্লাহ তাআলাকে দেখা দেন নারায়ে তাকবীর আয় আল্লাহ সকলের হাতগুলোকে কবুল করে নেন আয় আল্লাহ সকলকে দাড়িওয়ালা নামাজি বানায় দেন আয় আল্লাহ
সকলকে খাতি পর্দাওয়ালা বানায় দেন। আয় আল্লাহ আমার মা বোনদেরকেও খাতি পর্দাওয়ালা বানায় দেন। আয় আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করে নেন। আমিন।